অনুরণন যেটিকে বলে, সেটি কিন্তু দারুণ ভাবে বিদ্যমান কুইন্টন ডিককের মধ্যে। এবারে কবজির মোচড়ে মিড উইকেট অঞ্চলের দিকে ঠেলে দিয়ে এই একটি রান। ওভার শেষ, নতুন ওভারের খেলা শুরু হবে। 343.3 অর্থাৎ সবচেয়ে বেশি ওভার বোলিং যিনি করেন বিশ্বকাপে, তিনি হলেন সাবেক বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত মুত্তিয়া মুরালিধরন। 42 অর্থাৎ সবচেয়ে বেশি মেডেন যিনি লাভ করেন, তিনি হলেন অস্ট্রেলিয়া দলের সাবেক বোলিং সাম্রাজ্যের অন্যতম নেতা, তিনি হলেন গ্লেন ম্যাকগ্র। ম্যাক্সওয়েল 3 ওভার মেডেন নেই, 13 রান উইকেট নেই। এখন তিনি বল করবেন। 19 ওভারের খেলা শেষ, 105 ফর নো লস। এই হল দক্ষিণ আফ্রিকার অবস্থা। 2 অপরাজিত ব্যাটার, একজন হলেন কুইন্টন ডিকক 64 ষাট বল মোকাবেলা করে, টেম্বা বাবুমা 35-54 বল মোকাবেলা করে। এবারে বল চলে গেল সীমানার দিকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন জস হেজলউড। ততক্ষণে ব্যাটার দয় তারা না, ডেভিড ওয়ার্নার তিনি ফিল্ডিং করলেন। ব্যাটার দয় তারা দুবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। গ্লেন ম্যাক্সওয়েল বল করলেন, হেড ডাউন ক্লোজ ডাউন করে মোকাবেলা করলেন। রক সলিড ডিফেন্স যাকে বলে, এটিও কিন্তু ডট বল। 107 কোনো উইকেট না হারিয়ে দক্ষিণ আফ্রিকা 20 ওভারের খেলা এগিয়ে। বল করলেন, এবারে লেগ স্টাম্পের উপরে ফ্লিক করে দিলেন, বল চলে গেল ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। কি সেন্স অফ টাইমিং কুইন্টন ডিককের, যেটি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। শুরু থেকেই পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে তিনি ব্যাটিং করেন। প্রথম খেলায়ও সেটি লক্ষ্য করলাম, 17 রান করেন এবং প্রথম খেলায় তিনি যেখানে শেষ করেন সেখান থেকেই দ্বিতীয় খেলা তিনি শুরু করেন। আপাতত 67 অপরাজিত থেকে প্রথমে দৌড় শুরু করেও ম্যাক্সওয়েল তিনি পরবর্তীতে ফিরে গেলেন। বল করলেন, এবারে হাঁটু গেড়ে পুল করে দিলেন এবং আউট, আউট, আউট। ডেভিড ওয়ার্নার তিনি ডিপ মিড উইকেট অঞ্চলের দিকে বলটি তালুবন্দি করলেন, জায়গায় দাঁড়িয়ে এক চুলও তাকে নড়তে হয়নি। এবং অধিনায়ক টেম্বা বাভুমা 35 রান করে 55 বল মোকাবেলা করে, তিনি এই মাত্র ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়ে প্যাভিলিয়ানের পথ ধরলেন। অনেক আগেই ঘটনা ঘটতে পারত, কিন্তু উইকেট রক্ষক জস তিনি বলটি গ্লাভসে পড়ার পরও তিনি ধরে রাখতে পারেনি, যে কারণে টেম্বা বাবুমা এতক্ষণ তিনি উইকেটে থেকে গেলেন। তা না হলে অনেক আগেই তার বিদায় ঘন্টা বেজে যেত। ভাগ্য ভালো যে কারণে তিনি অনেকক্ষণ উইকেটে থেকে গেলেন, কিন্তু বল মোকাবেলা করে গেলেন অনেকগুলো। ওয়ানডেতে 55 বল মোকাবেলা করে যদি 35 রান করে, এটি খুবই অনাকাঙ্ক্ষিত। তাদের যারা দর্শক সমর্থক তাদের নিশ্চয়ই করে এটি ভালো লাগার কথা নয়। নতুন ওভারের খেলা শুরু হবে। মোহাম্মদ শামসুল ইসলাম আমাদের অন্যতম ধারা ভাষ্যকার, তিনি এইমাত্র আমাদের সাথে যোগ দিলেন, তাকেও স্বাগতম। পরে নিশ্চয়ই করে তিনি ধারা ভাষ্যে আসবেন। ইশারা দিয়ে আমাকে জানালেন যে না, আমি অতিথি হিসেবে এখানে এসেছি।
যাহোক অন্য কোনো খেলায় তাকে দেখা যাবে 108 এক উইকেটে দক্ষিণ আফ্রিকা।